শুভ সকাল। সুলতানপুর হালিপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত গুপ্ত, সিনিয়র শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এই দ্বিতীয় অধ্যায়ের মুনাফা এবং এই মুনাফার সাথে সম্পর্কিত লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা প্রত্যেকেই লাভ ক্ষতি সম্পর্কে পূর্ব শ্রেণীতেও ধারণা লাভ করেছ, আর এটা বাস্তব জীবনেও তোমরা প্রয়োগ করে থাকো বিভিন্ন ক্ষেত্রে। আসলে একজন ব্যবসায়ী যখন তার ব্যবসা শুরু করেন, তখন সে চিন্তা করে যে তার লাভ করতে হবে, কেউ ক্ষতির কথা আসলে চিন্তা করে না। তো সেক্ষেত্রে তিনি কি করেন, তিনি যদি একটা পণ্য কিনে আনেন, তখন সেই পণ্যের সাথে তিনি কি করেন, দোকান ভাড়া, পরিবহন খরচ, আনুষাঙ্গিক খরচ যেমন বিদ্যুৎ বিল, তারপরে দোকানে যদি তিনি কর্মচারী রাখেন তার বেতন, আরও আনুষাঙ্গিক খরচ, এগুলো একসাথে ক্রয়মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচটা নির্ধারণ করেন। এই প্রকৃত খরচটাই হচ্ছে বিনিয়োগ। তিনি তাহলে কিছু টাকা বিনিয়োগ করেন, বিনিয়োগ করে তারপরে হিসাব করে দেখেন যে এই টাকার উপরে তিনি কত টাকা বিক্রয় করলে তার লাভ হবে। তো এখানে লাভ হচ্ছে, আমরা একটা জিনিস ধরো 10 টাকা দিয়ে কিনলাম, কিনে 15 টাকা বিক্রয় করলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ হয়েছে। অর্থাৎ ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, এবং ক্রয়মূল্য থেকে যদি সে তার কম মূল্যে বিক্রয় করে তাহলে ক্ষতি হবে। এখন আমরা লাভ সমান সমান দেখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়মূল্য, এবং ক্ষতি সমান লিখতে পারি ক্রয়মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর এই লাভ বা ক্ষতি তাহলে আমরা কার উপর নির্ভর করব, ক্রয়মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। লাভ ক্ষতি ক্রয়মূল্যের উপর নির্ভর করে। আর লাভ বা ক্ষতি যদি ক্রয়মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হয় না। এখন আমরা এই লাভ ক্ষতির উপরে দু একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। আমরা এখানে পৃষ্ঠা নাম্বার 13 উদাহরণ 1 গাণিতিক সমস্যা হচ্ছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 হালি ডিমের দাম হচ্ছে 25 টাকা। সে 25 টাকা দিয়ে 1 হালি ডিম ক্রয় করে এবং প্রতি হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তো এক জায়গায় আছে 1 হালি ডিম ক্রয় করেছে, আর আরেক জায়গায় এরপরে উনি বিক্রয় করলো কি প্রতি হালি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলো। তো আমাদের এখানে 1 হালি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, লিখবো দেওয়া আছে 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা,
আবার দেওয়া আছে দুই হাঁড়ি ডিমের বিক্রি মূল্য 56 টাকা। যেহেতু এখানে এক হাঁড়ি ডিমের ক্রয় মূল্য আছে, তাহলে আমরা এক হাঁড়ি ডিমের বিক্রি মূল্যটা বের করে নেই। এক হাঁড়ি ডিমের বিক্রি মূল্য কি হবে? দুই হাঁড়ি ডিমের বিক্রি মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে এক হাঁড়ি ডিমের বিক্রি মূল্য কম হবে, আর কম হলে কি হয়? ভাগ হয়। 56 দুই দিয়ে ভাগ করলে 28 দুগুণে 56, 28 টাকা। আমরা 56কে দুই দিয়ে ভাগ করলাম, পেলাম 28 টাকা। তাহলে আমরা বলছি যে লাভটি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখবো যে ক্রয় মূল্য আছে 25 টাকা, আবার এক হাঁড়ি ডিমের বিক্রি মূল্য আছে 28 টাকা। তাহলে আমাদের কি হলো? এখানে লাভ হলো, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য বেশি, তো সুতরাং লাভ হয় 28 বিয়োগ 25, কত টাকা? 3 টাকা। কারণ আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে লাভ, তাহলে সেক্ষেত্রে আমরা 28 থেকে 25 বিয়োগ করে 3 টাকা পেলাম। এখন এই 3 টাকাটা আমরা বলছি যে লাভটি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, অর্থাৎ 25 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় কত, আর যেহেতু প্রশ্নে দেওয়া আছে যে শতকরা, তাহলে 100 টাকায় কত? আমরা লিখি 25 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় 25 ভাগে 3 টাকা, 100 টাকায় লাভ হয় 25 ভাগে 3 গুণ 100 টাকা। তাহলে আমরা এখানে পেলাম, কাটাকাটি যায় 25 দিয়ে 100কে, 4 25 100, তাহলে অর্থাৎ শতকরা 12 টাকা লাভ। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারলে যে আমরা একটা জিনিস বিক্রয় করে আবার তাহলে আমরা লাভ হলো কি হলো না, এটা সম্পর্কে আমাদের আমরা অবগত হলাম। আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তোমরা এই সমস্যাটা যদি তুলে নাও। এরপরে উদাহরণ দুই আছে, একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? তো আমরা এখানে একটা ছাগলের এই বিক্রয় মূল্য 8% ক্ষতিতে সে বিক্রয় করলো, যদি সে ছাগলটি 800 টাকা বেশি দামে বিক্রয় করে তাহলে 8% লাভ হয়। তো ছাগলটির ক্রয় মূল্য কত? আমরা তো ছাগলটির ক্রয় মূল্য জানি না, তাহলে ধরে নিতে হবে, মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। উদাহরণ দুই, মনে করি ছাগলটির ক্রয় মূল্য
8% ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আছে তাহলে ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 8 বিয়োগ হবে অর্থাৎ 93 টাকা যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ হবে যেহেতু ক্রয় মূল্য 100 টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 93 টাকা এবং 8% লাভ হে 8% লাভ হে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 8 108 টাকা তো এই দুইটা বিক্রয়ের মধ্যে পার্থক্য কত হবে বিক্রয় মূল্য বেশি হয় এখানে আছে 92 টাকা যদি ক্ষতিতে বিক্রয় করি আর যদি আমি লাভে বিক্রয় করি তাহলে হচ্ছে 108 টাকা তো বিক্রয় মূল্য বেশি হয় তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা 1 টাকায় কত আর এখানে আমাদের প্রশ্নে আছে যদি 800 টাকা 800 টাকায় কত তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে যখন ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 16/100 যখন বিক্রয় মূল্য 800 টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে যখন ক্রয় মূল্য 800 আমরা এখানে 800 কে 16 দ্বারা ভাগ করলে হবে 516 80 আর এখানে শূন্য একটা আছে 50 বার 16 50 800 তাহলে 50 এবং 1000 গুণ করলে হবে 5000 টাকা তাহলে উত্তর 500 ক্রয় মূল্য ছিল 5000 টাকা তো সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোনো জিনিস ক্রয় করে লাভ করার জন্য কত টাকা বিক্রয় করতে হবে সেটা আমরা জানলাম এবং ক্ষতি যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো এই বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি তো তোমরা আজকে বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে কাজ দিচ্ছি তোমরা লিখে নাও বাড়ির কাজ অনুশীলনী দুইয়ে রেখে এক এবং দুই এই দুটা গাণিতিক সমস্যা করে আনবে আর যে দুটা গাণিতিক সমস্যা করালাম সেগুলো তোমরা আবার ভালো করে দেখবে বেশি বেশি অনুশীলন করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো ধন্যবাদ।